এর আগের যতগুলো ক্লাস আমি করিয়েছি তাতে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্বন্ধে আলোচনা করেছি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে কি? সেইখানে দেখো আমরা কি করেছিলাম, চার্জ প্রোডিউস করেছিলাম, চার্জকে স্টোর করেছিলাম, এবং চার্জটা কীরকম ছিল, স্ট্যাটিক চার্জ ছিল, মানে চার্জটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছিল না। এবারে আমাদের সায়েন্টিস্টদের মনে হলো যে চার্জ তো আমরা তৈরি করলাম, চার্জকে স্টোরও করলাম, কিন্তু চার্জকে মুভ করাতে হবে। কেন মুভ করাতে হবে? কারণ আমাদের যে কোনো কিছুর ফাইনাল আইডিয়া হচ্ছে যাতে তার থেকে আমরা এনার্জি ড্র করতে পারি, মানে এনার্জিকে আমরা ট্রান্সফার করতে পারি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, এরমভাবে যাতে আমরা ট্রান্সফার করতে পারি, সেটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া। তো আমরা দেখেছিলাম যে চার্জ যদি কোথাও স্টোর করি তাহলে সেখানে এনার্জি প্রোডিউস হয়, সেই এনার্জিটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। এবারে যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়েই কোনোভাবে চার্জগুলোকে একদিক থেকে আরেক দিকে ফ্লো করিয়ে দিতে পারি, তাহলে কি হবে, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা সামহাও অন্য কোনো টাইপের এনার্জিতে, যেমন হিট এনার্জি হতে পারে, লাইট এনার্জি হতে পারে, মেকানিক্যাল এনার্জি হতে পারে, এরকম এনার্জিতে আমরা ট্রান্সফার করতে পারবো। যেমন হিট এনার্জি তোমরা জানো ইলেকট্রিক হিটার, লাইট এনার্জি তোমরা জানো যে সমস্ত লাইটগুলো আমরা পাই, এই সমস্ত এনার্জিতে আমরা ট্রান্সফার করতে পারবো। তাহলে এই উদ্দেশ্য নিয়ে সায়েন্টিস্টরা কী করলেন, সায়েন্টিস্টরা ট্রাই করলেন যে কী করে চার্জকে একটা পার্টিকুলার দিকে ফ্লো করানো যায়। আর এই যে চার্জের ফ্লো, দ্যাট ইজ কারেন্ট। কী কারেন্ট, কীরকম চার্জ, ইলেকট্রিক চার্জ ফ্লো করছে, সো দ্য কারেন্ট ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। যে কোনো কিছুর ফ্লো মানেই কারেন্ট, যেমন ওয়াটারের ফ্লো মিন্স ওয়াটার কারেন্ট, তাহলে ইলেকট্রনের ফ্লো মিন্স হবে ইলেকট্রিক্যাল কারেন্ট, বা চার্জের ফ্লো মানে হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার কারেন্ট ইলেকট্রিসিটি কোথায় ইউজ হয়? দেখো তোমরা এখন চারদিকে যেখানেই দেখো না কেন সব দিকেই কারেন্ট ইলেকট্রিসিটির ব্যাপকভাবে ইউজ তোমরা দেখতে পাবে। যেমন তোমরা সকালবেলা উঠে থেকে যে ফ্রিজ চালাচ্ছ, বা ফ্যান চালাচ্ছি আমরা, লাইট জ্বালাচ্ছি, টিভি দেখছি, রেডিও শুনছি, মোবাইল চার্জ করছি, যা করছি সমস্তটাই কারেন্ট ইলেকট্রিসিটির ওপরে ডিপেন্ড করে হচ্ছে। তেমনই শুধুমাত্র এই ইনস্ট্রুমেন্টাল পারপাসে নয়, যেখান থেকে, যেই পাওয়ার হাউস থেকে আমাদের এখানে পাওয়ার আসছে, সেগুলোও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন এই কারেন্ট ইলেকট্রিসিটির ওপরে বেস করেই। তারপরে ধরো একটা, তুমি যে কোনো ডাক্তারখানায় যাও, যে কোনো হসপিটালে যাও, সেখানে গিয়ে যত রকমের ইনস্ট্রুমেন্ট চলে সবই কারেন্ট ইলেকট্রিসিটির ওপরে বেস করে চলে। বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, মানে তুমি এক্সরে বলো বা তুমি MRI বলো বা যেরকম ধরনের ইনস্ট্রুমেন্ট বলো, তাতে একটা এসেন্সিয়াল পার্ট হচ্ছে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে এভরি অ্যাসপেক্টে এখন আমাদের এই কারেন্ট ইলেকট্রিসিটি ইউজ হয়। তো এই যে বেসিক থিওরিটা ফিজিসিস্টরাই দিয়েছিলেন, বেসিক থিওরিটা আমরা ফিজিক্স থেকেই পাই, পরবর্তীকালে এইগুলো বিভিন্ন জায়গায় ফিল্ড অফ অ্যাপ্লিকেশান পেয়েছে। যেমন বায়োলজিস্টরাও ইউজ করছেন, আবার যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করছেন তারাও ইউজ করছেন, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারাও ইউজ করছেন, যারা মেটেরোলজিক্যাল ইঞ্জিনিয়ার তারাও ইউজ করছেন। তো এরকমভাবে আমরা একটা ওয়াইড ইউজ কিন্তু পাচ্ছি। তো প্রথমে আমরা তাহলে ইলেকট্রিক কারেন্টটা ডিফাইন করব। ডিফাইন করার আগে তোমাদেরকে বলছি, তোমরা মনে করো তোমাদের কাছে এরকম একটা কন্ডাক্টর আছে। আমরা কি জানি কন্ডাক্টরে কি থাকে? আমরা জানি কন্ডাক্টরে প্রচুর পরিমাণে থাকে যেটা, সেটা হলো ফ্রি ইলেকট্রনস। এই ফ্রি ইলেকট্রনস মানে কি? এই ফ্রি ইলেকট্রনস মানে এই ইলেকট্রনগুলো খুব লুজলি বাউন্ড। কার সঙ্গে লুজলি বাউন্ড? ওর যে মানে অ্যাটমের যে নিউক্লিয়াসের পরে যে অরবিটগুলো থাকে, অরবিটে খুব লুজলি বাউন্ড থাকে এই ইলেকট্রনগুলো। এই ইলেকট্রনগুলোর আরেকটা নাম হচ্ছে কন্ডাকশন ইলেকট্রন। তাহলে এগুলো যদি খুব লুজলি বাউন্ড হয়, তাহলে অ্যাটমের যে বাকিটা সেটা একটা কি পড়ে রইল, একটা পজিটিভ আয়নের মতো পড়ে রইল, এবং সেটা অনেক হেভি, কারণ ইলেকট্রনের থেকে আমরা জানি যে নিউক্লিয়াস অনেক হেভি হয়। তাহলে আমরা এরকম প্রচুর লুজলি বাউন্ড ইলেকট্রন পাচ্ছি, আর বাকিগুলো যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে, মানে আমি আউটার সেলের ইলেকট্রনগুলোর কথা বলছি, এবং তাহলে বাকিটা আমার যেটা পড়ে রইল, একটা কালেকশন অফ পজিটিভ আয়ন্স পড়ে রইল। একটা মেটেরিয়াল থেকে যদি আমি লুজলি বাউন্ড ইলেকট্রনসগুলো বাদ দিয়ে দিই, তাহলে কালেকশন অফ পজিটিভ আয়ন পড়ে রইল। এইগুলোকে বলা হয় ল্যাটিস। তাহলে এখন কি হবে, ফ্রি ইলেকট্রনগুলো এইরকম আমাদের একটা কন্ডাক্টরের সারফেসের মধ্যে র্যান্ডামলি চলাফেরা করতে থাকবে।
এবার র্যান্ডামলি চলাফেরা যদি করতে থাকে তাহলে কি হবে? র্যান্ডামলি চলাফেরা করতে থাকলে তোমরা, আমরা এক্ষুনি বলেছি যে ইলেকট্রনের চলাফেরা মানেই কারেন্ট, তো তোমাদের মনে হতে পারে তাহলে ওখানে আমরা একটা কিছু কারেন্ট পাবো, কিন্তু ঘটনাটা কিরকম হয়? তোমরা এর মধ্যে একটা এরিয়া কনসিডার করো, যে মেটেরিয়ালটা ধরেছিলাম তার মধ্যে একটা এরিয়া কনসিডার করলাম। এইবারে এখন যে এর মধ্যে ইলেকট্রনগুলো আছে তাতে তো র্যান্ডাম মোশন, তাহলে ধরো একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে চলে এলো, আর একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে চলে এলো, আর একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে চলে এলো, আর একটা ইলেকট্রন এদিক থেকে এদিকে চলে এলো। তাহলে র্যান্ডামলি যদি আমি দেখি তাহলে আমরা কি দেখব, যে এই এরিয়াটার মধ্যে দিয়ে কিন্তু চার্জের কোনো নিট ফ্লো হলো না। হোয়াট ইজ নিট ফ্লো? নিট ফ্লো মানে তুমি দেখো এখান থেকে এইদিকে একটা চার্জ চলে এসেছে, এদিক থেকে একটা চার্জ এদিকে চলে গেছে, এদিক থেকে একটা চার্জ এদিকে চলে গেছে, এদিক থেকে এদিকে একটা চার্জ এসেছে। তার মানে যদি আমি বলি এরিয়াটার মধ্যে দিয়ে নিট কতগুলো চার্জ পাস করেছে, আমি চারখানা এক্সাম্পল দিয়ে দেখালাম, এরকম থাউজেন্ডস ল্যাক্স ক্রোর্স এক্সাম্পল হবে, মানে ক্রোর্স ইলেকট্রন যাওয়া আসা করবে, করে নিট এই এরিয়াটার মধ্যে দিয়ে টোটাল যে ইলেকট্রনের ফ্লো বা টোটাল যে চার্জের ফ্লো, দ্যাট উইল বি ইকুয়াল টু জিরো। সো দেয়ার উইল বি নো কারেন্ট। অ্যান্ড এই যে একটা ইলেকট্রনগুলো যাচ্ছে, এদের যে স্পিড, মানে র্যান্ডাম স্পিড, এই ফ্রি ইলেকট্রনের র্যান্ডাম স্পিডটা হয় প্রায় 10^6 মিটার পার সেকেন্ড। এটা মোটামুটি আমি কার কথা বললাম, কপারের কথা বললাম, কপার দিয়ে মোটামুটি এই স্পিডে ইলেকট্রন যায়। তাহলে আমাদের কি করতে হবে অ্যাকচুয়ালি, আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে এই ইলেকট্রনগুলোকে আমাদের একটা পার্টিকুলার দিকে নিয়ে যেতে হবে। তার মানে ধরো আমরা যদি এরকম কিছু ব্যবস্থা করতে পারতাম যে ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকেই শুধু যাবে কিন্তু এদিক থেকে এদিকে যাবে না, তাহলে ধরো যদি এরকম হতো যে এরকম একটা এরিয়া আছে, তার মধ্যে দিয়ে শুধু এদিক থেকে এদিকে ইলেকট্রন যাচ্ছে, তাহলে যদি তোমাকে বলি যে এই এরিয়াটার মধ্যে দিয়ে নিট ফ্লো অফ চার্জ কি আছে, তুমি দেখো বলবে হ্যাঁ একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ নিট ফ্লো আছে, মানে টোটাল অ্যাড করে এদিক থেকে যতটা যাচ্ছে আর এদিক থেকে যতটা যাচ্ছে মিলিয়ে জিরো হচ্ছে না। তাহলে এই যে ইলেকট্রনগুলোকে একটা পার্টিকুলার দিকে, একটা পার্টিকুলার ডাইরেকশনে আমাদেরকে মুভ করাতে হবে, দ্যাট ইজ কল্ড ড্রিফ্ট অফ ইলেকট্রনস। তাহলে আমরা কি বুঝলাম, টু ড্র কারেন্ট বা কারেন্ট পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, একটা ইলেকট্রনের নিট ফ্লো পেতে হবে, আদারওয়াইজ আমাদের সবসময় কারেন্টটা জিরো হবে। সেই কারণেই দেখো যখন আমাদের কাছে, আমাদের ধরো একটা কপার ওয়্যার আছে, কপার ওয়্যারের মধ্যে দিয়ে কিন্তু নিট কোনো কারেন্ট ফ্লো করে না। তাহলে আমাদেরকে যদি কপার ওয়ারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাতে হয় তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ইলেকট্রনগুলোকে একটা পার্টিকুলার দিকে ড্রিফ্ট করাতে হবে। তাহলে কারেন্ট পেতে গেলে, টু গেট কারেন্ট, দ্য ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস শুড বি drifted through the conductor. তাহলে আমরা কন্ডাক্টরের ক্ষেত্রে বলছি। এবারে যদি আমরা ইনসুলেটরের ক্ষেত্রে দেখি, ইনসুলেটরের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন নেই, তো তাদের ক্ষেত্রে যাওয়ার কোনো চান্স থাকছে না এরকমভাবে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে খুব অল্প পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে, সেটা আমরা যখন সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স পড়বো সেইখানে তার থিওরিটা পড়বো। এখন আমরা কন্ডাক্টরের ক্ষেত্রে পড়ছি। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি কারেন্ট পেতে হয় ইলেকট্রনগুলোকে কি করাতে হবে, একটা পার্টিকুলার দিকে ড্রিফ্ট করাতে হবে। এইবারে তোমাদের আবার কনসেপ্টটা দেখো, যখনই ইলেকট্রনগুলোকে একটা পার্টিকুলার দিকে ড্রিফ্ট করাতে হবে, চার্জকে একটা পার্টিকুলার দিক থেকে আর একটা পার্টিকুলার দিকে নিয়ে যেতে গেলে আমরা বাইরে থেকে কি দিতাম, মনে করে দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স দিতাম। হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে সবসময় পজিটিভ চার্জগুলো যেত, বা আমরা বলতে পারতাম উল্টোভাবে যে নেগেটিভ চার্জগুলো সবসময় লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে যেত। তাহলে আমার কাছে এই কন্ডাক্টরটা ছিল, এই কন্ডাক্টরে যদি আমরা একটা পার্টিকুলার দিকে, মানে আমার কাছে এরকম একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরকে যদি আমি, কন্ডাক্টরের মধ্যে যদি আমরা একটা পার্টিকুলার দিকে ইলেকট্রনকে ড্রিফ্ট করাতে চাই, তাহলে আমাকে এখান থেকে কী দিতে হবে, বাইরে থেকে, বাইরে থেকে এরকমভাবে আমাকে দিতে হবে, যেটা সেটা হচ্ছে ব্যাটারি। তাহলে ব্যাটারি দিলে কি ফ্লো করবে, ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে ফ্লো, মানে ইলেকট্রনগুলো যেদিক থেকে যেদিকে ফ্লো করবে, আমরা ধরবো কারেন্টটা তার অপোজিট দিকে ফ্লো করে। তার মানে আমরা কি ধরবো, ইলেকট্রন যেদিক থেকে যেই দিকে ফ্লো করে কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো করে। ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ সবসময় ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে ফ্লো করে, অপোজিট ডাইরেকশনে ফ্লো করে।
তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কারেন্ট ফ্লো এর ডাইরেকশনটাও কিন্তু সেই দিকেই থাকবে। তাহলে খুব ভালো করে আমরা কি বুঝে নিলাম, ইলেকট্রন যেদিকে ফ্লো করে কনভেনশনালি ধরে নিচ্ছি, সায়েন্টিস্টরা ধরেছিলেন বলে ধরে নিচ্ছি, ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট ফ্লোজ ইন দ্য অপোজিট ডাইরেকশন, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে, তার মানে কারেন্টের ডাইরেকশন, কারণ নেগেটিভ চার্জ সবসময় ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে যায়, বা আমরা এরমভাবেও ধরতে পারি তার মানে পজিটিভ চার্জের ফ্লো মানে হচ্ছে কারেন্ট, কারেন্টের ডিরেকশনটা হচ্ছে পজিটিভ চার্জের ফ্লো এর ডিরেকশনটার দিকে। এইবারে আমরা ডাইরেক্ট কারেন্টের ডেফিনেশন চলে আসি। অনেক কিছু বললাম এর সম্বন্ধে, একটু এগুলো দরকারও রয়েছে, নাহলে তোমাদের থিওরিটা ক্লিয়ার হবে না। তাহলে এবারে আমরা কিসের ডেফিনেশনে চলে আসছি, ডাইরেক্ট কারেন্ট। এখানে আমরা কারেন্ট বলতে ইলেকট্রিক কারেন্টই বলছি। এই ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি যে ট্রান্সফার্স অফ চার্জ ফ্রম ওয়ান সাইড অফ অ্যান এরিয়া টু অ্যানাদার সাইড পার ইউনিট টাইম। তার মানে একটা এরিয়া রয়েছে আমার, ধরো এই একটা এরিয়া রয়েছে, এই এরিয়া থেকে এদিক থেকে এদিকে ইন টাইম টি লেট নিট চার্জ কিউ ইজ ড্রিফটেড, দেন কারেন্ট আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে চার্জ ফ্লো থ্রু এনি এরিয়া পার ইউনিট টাইম ইজ কল্ড কারেন্ট। তাহলে কারেন্টের ডেফিনেশন আমরা বলবো নেট চার্জ ফ্লো থ্রু এনি এরিয়া পার ইউনিট টাইম ইজ কল্ড কারেন্ট। তাহলে আই ইজ ইকুয়াল টু আমার হয়ে গেল কিউ বাই টি, তাহলে ইউনিট কি হয়ে গেল এস আই তে কুলম পার সেকেন্ড। এটাকে আমরা আবার বলি অ্যাম্পিয়ার। সো কুলম পার সেকেন্ড ইজ কল্ড অ্যাম্পিয়ার। অ্যানাদার থিং, এই যে আই পেলাম, এই আইটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট। দ্যাটস ওয়াই আমরা যখন কিউ এর ডাইমেনশন লিখতাম, তখন দেখবে খেয়াল করে আমরা লিখতাম আই ইন্টু টি। সো আই ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট, তার মানে এর ডাইমেনশন হবে কি, এর ডাইমেনশন হচ্ছে এরকমভাবে আমরা ডাইমেনশন নিই। তাহলে কারেন্ট সম্বন্ধে আমরা বুঝলাম, ইউনিটটাও বুঝলাম। এবারে আমার কোশ্চেন হচ্ছে যে এই যে কারেন্ট আমরা পড়লাম, কারেন্টটা স্কেলার না ভেক্টর? তাহলে কারেন্ট স্কেলার আর ভেক্টর? দেখো ভেক্টর মানে ম্যাগনিচিউড আর ডাইরেকশন দুটোই থাকবে। এখানে তোমাদের মনে হতে পারে কারেন্ট একটা তাহলে পার্টিকুলার ডিরেকশনে ফ্লো করবে, নেগেটিভ চার্জের অপোজিট ডিরেকশনে, তাহলে ইট মে বি ভেক্টর। কিন্তু আমি বলছি দেখো কারেন্ট হচ্ছে স্কেলার। কেন স্কেলার? প্রথমে এখান থেকে বোঝো, কিউ বাই টি আছে, চার্জ ইজ আ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড টাইম ইজ আ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড আই ইজ দ্য রেশিও অফ চার্জ পার চার্জ অ্যান্ড টাইম। সো অ্যাজ আই ইজ দ্য রেশিও অফ বোথ দ্য স্কেলার কোয়ান্টিটিস, সো উই ক্যান সে দ্যাট আই ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ম্যাথামেটিক্যালি আমরা এরকমভাবে বললাম। এবারে চলো আমরা একটুখানি থিওরিটিক্যালি দেখি যে কেন আই স্কেলার। তোমাদেরকে একটা খুব ভালো এক্সাম্পল দিচ্ছি। ধরো কারেন্ট ফ্লোটাকে তোমরা ওয়াটারের ফ্লোর সঙ্গে কম্পেয়ার করো। মনে করো এখান থেকে আমাদের ওয়াটার যাচ্ছে, একটা পাইপ এটা। আমি কি করলাম, এই পাইপটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম, তাহলে ধরো তুমি এখান থেকে 5 liters অফ ওয়াটার পাঠিয়েছ, এইখান থেকে বেরিয়ে এসেছে 3 liters, তাহলে এদিক থেকে কত লিটার থাকবে, 2 liters-ই থাকবে, তাই না? কিন্তু যদি এটা ভেক্টর হতো তাহলে 3 আর 2 = 5 এরকমভাবে আমরা বলতে পারতাম না, এটা এই ডিরেকশনে এটা এই ডিরেকশনে, তার মানে এদের ভেক্টর সাম হতো √3² + 2² + এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা। এরকম হচ্ছে না, কারণ অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ ইকুয়াল টু দিস প্লাস দিস। সিমিলারলি আমরা যদি কারেন্টও পাঠাই এরকমভাবে, ধরো কোথাও একটা দিয়ে কারেন্ট পাঠালাম, পাঠিয়ে যদি এরকম দুটো
তার এখান থেকে ভাগ করে দিই, দুটো ওয়্যার যদি এরম ভাবে আমরা ডিভাইড করে দিই, তাহলে এইখান থেকে যদি ধরো আই ওয়ান যায় আর এখান থেকে যদি আই টু যায়, তাহলে দেখেছি আমরা যে আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু হয়। সো দিস বিহেভস, দিস অ্যাক্টস লাইক স্কেলার অ্যাডিশন। অ্যান্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আসপেক্ট অফ ভেক্টর ইজ দ্যাট টু ভেক্টরস শুড ওবে ভেক্টর অ্যাডিশন রুল। তার মানে যদি দুটো যদি এরা ভেক্টর হতো, তাহলে অ্যাডিশনটা কী রুল অনুযায়ী হতো? ভেক্টর অ্যাডিশনের রুল অনুযায়ী হতো। সো কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, নট আ ভেক্টর কোয়ান্টিটি। আরও অনেক ধরনেরভাবে বলা যায়, আমি বলবো না, এই পর্যন্ত থাক। তাহলে কারেন্ট আমরা কীরকম পেলাম? কারেন্ট আমরা পেলাম স্কেলার কোয়ান্টিটি। এই চ্যাপ্টারে আমরা পড়ব অল অ্যাবাউট স্টেডি কারেন্ট। খুব ইম্পর্টেন্ট কথা এখানে বলছি, কারণ এই কথাটা সব জায়গায় বলা হয় না, কিন্তু এতে একটা খুব মিসকনসেপশন থেকে যায়। হোয়াই স্টেডি কারেন্ট? সবসময় মনে রাখবে যে যদি কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তাহলে সেই কারেন্টটা সবসময় স্টেডি কারেন্ট, মানে একটা পার্টিকুলার টাইমের পরে একটা পার্টিকুলার ভ্যালু পেয়ে যায়, যার পরে ওই কারেন্টের আর কোনো চেঞ্জ হয় না। তাহলে একটা পার্টিকুলার টাইম পরে পার্টিকুলার ভ্যালু পেয়ে যায়, যার পরে আর কারেন্টের কোনো চেঞ্জ হয় না, সেই জন্য আমরা এটাকে স্টেডি কারেন্ট বলছি। মানে অ্যাকচুয়ালি আমরা কারেন্টের ডেফিনেশনটা যদি মাইক্রোস্কোপিক্যাল ফর্মে দেখি, তাহলে আই ইকুয়াল টু আমরা ডিকিউডিটি বলতে পারি। তো ডিকিউ হচ্ছে চেঞ্জ ইন চার্জ উইথ রেসপেক্ট টু টাইম, এটা আমরা বলতে পারি ফ্লো অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম, আই ইকুয়াল টু ডিকিউডিটি, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা যদি এরকম বলি যে সো উই ক্যান ফাইন্ড দ্য চার্জ পাসেস থ্রু দ্য প্লেন ইন আ টাইম ইন্টারভাল ফ্রম জিরো টু টি। কীভাবে পাবো? দেখো, এখান থেকে আমরা চার্জটা কীরকমভাবে বার করতে পারি। ডি কিউ ইজ ইকুয়াল টু আই ডিটি, এটা পেয়ে যাচ্ছি। তারপরে যদি ইন্টিগ্রেশন করি জিরো টু কিউ, সাপোজ কিউ চার্জ ফ্লো করছে জিরো টু টি, এখানে কিন্তু আই ইজ নট আ কনস্ট্যান্ট, ইট মে বি আ ফাংশন অফ টাইম, মানে টাইমের সঙ্গে কারেন্টটা ভ্যারি করতে পারে। কিন্তু আমরা এখন আমরা এখানে যে পড়বো, এই চ্যাপ্টারে যেটা পড়বো, এখানে আমরা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ধরবো। অ্যান্ড কন্ডাকশন ইলেকট্রনস যদি হয়, সবসময় বলে রাখছি, মনে রাখবে, ইফ দে আর কন্ডাক্টর কন্ডাকশন ইলেকট্রনস, দেন দ্য কারেন্ট দ্যাট প্রডিউসেস ইজ অলওয়েজ স্টেডি কারেন্ট। তাহলে এই যে এই ফর্মটা আমরা এখানে পড়বো না, আমরা জাস্ট আই ইকুয়াল টু কিউ বাই টি, বা আমরা স্টেডি কারেন্টের সম্বন্ধে এইখানে পড়বো। এটা খুব ভালো করে মাথায় রেখে দাও। তার কারণ হচ্ছে স্টেডি কারেন্ট না হলে কিছু সমস্যা তৈরি হতো, এইখানে এরকমভাবে আমরা এত ইজিলি করতে পারতাম না। স্টেডি কারেন্ট যদি না হয় তাহলে কী হবে বা তার কী রেজাল্ট, সেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যখন পড়বো, এই চ্যাপ্টারটা যখন পড়বো, তখন দেখবো আমরা যদি স্টেডি কারেন্ট না হয়ে ভ্যারিয়েবল কারেন্ট হয়, তার জন্য কী সমস্যা বা কী এক্সট্রা নতুন জিনিস আমাদের আবিষ্কার হবে তার থেকে, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। আপাতত আমরা যেটা ধরে নেবো যে যেই কারেন্টটা ফ্লো করছে দ্যাট ইজ কনস্ট্যান্ট ইন টাইম, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ জিরো, তার মানে টাইমের সঙ্গে কারেন্টের কোনো চেঞ্জ হবে না, একটা স্টেডি ভ্যালু থাকবে আমার। ওকে, তাহলে আমরা বুঝলাম হোয়াট ইজ কারেন্ট। আমরা কী কী পেলাম দেখো, এক নম্বর হচ্ছে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, দু নম্বর পেলাম হচ্ছে ইট ফ্লোজ অপোজিট টু দ্য ফ্লো অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার অপোজিট দিকে ফ্লো করে। তিন নম্বর পেলাম ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। চার নম্বর ইটস ভেলোসিটি ইজ ইকুয়াল টু দ্য ভেলোসিটি
উইথ হুইচ ইলেকট্রিক ফিল্ড স্প্রেডস ইনসাইড ইনসাইড নাই স্প্রেডস থ্রু দ্য কন্ডাক্টর এবং এটা অলমোস্ট ইকুয়াল টু লাইটের ভেলোসিটি 2.99 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ইলেকট্রনগুলোর অপোজিট দিকে কারেন্ট ফ্লো করে, সো আমাদের মনে হতে পারে যে ইলেকট্রনগুলো যেই ভেলোসিটি নিয়ে ড্রিফ্ট করছে দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ কারেন্ট, বাট দিস ইজ কমপ্লিটলি আ মিসকনসেপশন। চার্জের ভেলোসিটির ভ্যালুর সঙ্গে কারেন্টের ভেলোসিটির ভ্যালুর কোনো রিলেশন নেই, জাস্ট চার্জের ভেলোসিটির সঙ্গে আমরা কি পাই, চার্জের ভেলোসিটির সঙ্গে আমরা কারেন্টের অ্যামাউন্টটা পাই। সো অ্যামাউন্ট অফ কারেন্টটা আমরা পাই চার্জের স্পিডের থ্রু থেকে, কিন্তু ড্রিফ্ট স্পিডের থ্রু থেকে আমরা অ্যামাউন্ট অফ কারেন্টটা পাই, বাট কারেন্টের যে ভেলোসিটি দ্যাট ডিপেন্ডস আপন, কার উপরে বললাম, ইলেকট্রিক ফিল্ডটা যত তাড়াতাড়ি স্প্রেড করছে এবং কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা এই স্পিডেই স্প্রেড করে, ওই জন্য কারেন্টের স্পিড হচ্ছে এইটা। তাহলে কারেন্ট থেকে এই কটা জিনিস আমরা বুঝলাম। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। আচ্ছা, কোনো কিছু ডেন্সিটি আমরা কেন করি, কোনো কিছু ডেন্সিটি করি কেন আমরা, ধরো আমরা বললাম যে চীন আর ইন্ডিয়া দুজনের মধ্যে দিয়ে কাদের পপুলেশন বেশি, অবভিয়াসলি চীনের পপুলেশন বেশি, কিন্তু যদি আমরা বলি যে পপুলেশন ডেন্সিটি কার বেশি, তখন কিন্তু আমরা বলবো ইন্ডিয়ার পপুলেশন ডেন্সিটি বেশি, কারণ পার স্কোয়ার কিলোমিটারে আমাদের এখানে অনেক বেশি লোক থাকে। তাহলে আমরা ধরো একটা আমাদের কাছে এরকম একটা কন্ডাক্টর আছে, তাহলে এইখানে একটা এরিয়া ধরলাম, এইখানে একটা এরিয়া ধরলাম আর এইখানে একটা এরিয়া ধরলাম, তাহলে টি টাইমে এখান থেকেও যতটা চার্জ আসবে এখান থেকেও সেই অ্যামাউন্ট অফ চার্জই ফ্লো করবে, এখান থেকেও সেই অ্যামাউন্ট অফ চার্জই ফ্লো করবে। কিন্তু তুমি দেখো এইখানের এরিয়াটা অনেক ছোট, এইখানের এরিয়াটা অনেক বড়, তাহলে যদি আমাদেরকে বলে যে ডেন্সিটি অফ কারেন্ট কোন জায়গাটায় বেশি, তাহলে এখানে ছোট এরিয়ার মধ্যে দিয়ে বেশি মানে যা চার্জ ফ্লো করে এসছে, এখানে বড় এরিয়ার মধ্যে দিয়ে সেই চার্জ ফ্লো করেছে। তার মানে এইখানে যদি আমাদেরকে বলে যে চার্জ পার ইউনিট এরিয়া এখানে কত এখানে কত, তাহলে আমরা বলবো চার্জ পার ইউনিট এরিয়া অবভিয়াসলি এখানে বেশি হবে, তাহলে কারেন্ট পার ইউনিট এরিয়া কোথায় বেশি হবে, এই জায়গায় বেশি হবে। তাহলে এই জায়গার যেই জিনিসটা বেশি, যেই কোয়ান্টিটিটা বেশি, দ্যাট ইজ কল্ড কারেন্ট ডেন্সিটি। তাহলে কারেন্ট ডেন্সিটিকে আমরা ডিফাইন করি কীরকমভাবে, ধরো কোনো জায়গার কারেন্ট ডেন্সিটিকে আমরা জে দিয়ে ডিফাইন করছি, জে ইজ কারেন্ট ডেন্সিটি, ইন ভেক্টর ফর্ম আমরা লিখলাম জে ইজ কারেন্ট ডেন্সিটি। দেন ইফ উই কনসিডার স্মল এরিয়া এলিমেন্ট ডিএ, দেন কারেন্ট পাসেস থ্রু ইট, ডিআই বা যাই বলি না কেন এটা ইকুয়াল টু জে ডট ডিএ হবে, অর আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডট ডিএ। বোঝা গেছে? এইবারে যদি এরকম হয় যে ধরো এইটার কেসেই, তাহলে জে ডিরেকশন কি, জে হচ্ছে ডাইরেকশনটা কি হবে, ডাইরেকশন ইজ অ্যালং দ্য কারেন্ট ফ্লো, তাহলে জে ডাইরেকশনটা কি হবে, অ্যালং দ্য কারেন্ট ফ্লো হবে। তার মানে এই দিকে দেখো এখানে যদি কারেন্ট এদিক থেকে এদিকে যায় তাহলে জে ডিরেকশন এদিক থেকে এদিকে হবে, আর এরিয়ার সঙ্গে যদি সেটা প্যারালাল হয়, অ্যান্ড ইফ ইট ইজ প্যারালাল টু এরিয়া ডিএ, দেন আমরা কি বলতে পারবো, আই ইকুয়াল টু, তার মানে জে আর ডি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে গেল, জিরো ডিগ্রি হয়ে গেল, তাহলে জে ডিএ কস জিরো ডিগ্রি, কস জিরো ভ্যালু ওয়ান, তার মানে এটা বলতে পারবো জে ডিএ তারপরে ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু জে ডি এর উপরে ইন্টিগ্রেশন হলে জে এ, এটা পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে আমরা জে ইকুয়াল টু পেয়ে গেলাম
আসবাইয়ে। ঠিক আছে, দেখো এবারে যদি তোমরা এরিয়াটাকে এইরকম ভাবে ধরতে, এরকম ভাবে না ধরে যদি এরকম ভাবে ধরতে, তাহলে দেখো তাহলে জেড ডিরেকশন কোনটা হতো? এটা হতো জেড ডিরেকশন। আর এরিয়ার ডিরেকশন কোনটা হতো? এইটা হতো এরিয়ার ডিরেকশন, এই অ্যাঙ্গেলটা থিটা হতো। তখন কিন্তু এই জে ডট ডিএ যেটা পড়েছি সেইখানে হতো জে ডিএ কস থিটা। জে ডিএ কস থিটা যখনই হতো তাহলে জে ইকুয়াল টু তখন কি হয়ে যেত? জে ইকুয়াল টু তখন হয়ে যেত দেখো আই বাই এ কস থিটা, বা ডেল্টা আই ইকুয়াল হয়ে যেত, এই সরি জে ইকুয়াল টু হয়ে যেত ডেল্টা আই বাই ডিএ কস থিটা, এরকম একটা ভ্যালু হতো। জে ইকুয়াল টু আই বাই এ ছিল, তাহলে যদি এরিয়াটা এখান থেকে এরকমভাবে আমরা পেতাম তাহলে জে ডট এ মানে হচ্ছে আমার কত হয়ে যেত, এটা ডিএ ধরো, তাহলে জে ডট ডিএ ইকুয়াল টু হয়ে যেত জে ডিএ কস থিটা, তাহলে জে ইকুয়াল টু আমরা পেয়ে যেতাম আই বাই ডিএ কস থিটা, এরকমভাবে আমরা পেয়ে যেতাম। তার মানে জে এর ভ্যালুটা চেঞ্জেবল ভ্যালু, বাট আই ইজ ফিক্সড, কারণ আই তো কতটা চার্জ ওখান দিয়ে ফ্লো করে আসছে টি টাইমে, সো আই ইজ কনস্ট্যান্ট। মানে কারেন্ট ডেন্সিটিটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোথায় কতটা অ্যামাউন্ট, মানে সেম এরিয়াতেই কোথায় বেশি কারেন্ট আছে কোথায় কম কারেন্ট আছে। তাহলে এটা হলো আমার কারেন্ট ডেন্সিটি। তাহলে কারেন্ট ডেন্সিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ইটস ইউনিট কি হবে? ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, ডাইমেনশন হচ্ছে আই এল টু দি পাওয়ার মাইনাস টু, আই হচ্ছে এর জন্য আর এর জন্য হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে আমরা যেটা এখন বুঝলাম সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। তাহলে আমরা দুটো শিখলাম এই চ্যাপ্টারে, চ্যাপ্টারে দুটো কোয়ান্টিটি শিখলাম, একটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট আর একটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি। আমরা শুধু কারেন্ট ইউজ করব, মানে এই চ্যাপ্টারে কারেন্ট ইউজ করছি মানে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট। সো আজকের জন্য এইটুকুই থাক, দুটো খুব ভাইটাল জিনিস আমি শেখালাম, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ো। কেন এইগুলো খুব বেশি করে হয়তো কোনো জায়গায় ডেসক্রাইব করা হয় না, বা তোমরা যেখানে পড়ছো সেখানেও দেখবে হয়তো খুব বড় করে এটা বলছে না, কিন্তু এই দুটোর কনসেপ্টটা আমাদের থাকা খুব প্রয়োজন। আর একটা যেটা বলেছিলাম এইখানে, এটা মনে করে দেখো যে আমরা বলেছিলাম যে কারেন্টের ভেলোসিটি আর ইলেকট্রনের ড্রিফ্ট, মানে ড্রিফ্ট করছে যেই ভেলোসিটি নিয়ে, সেই দুটো ভেলোসিটি কিন্তু সেম নয়। পরের ক্লাসে আমরা এই ড্রিফ্ট ভেলোসিটি নিয়ে, মানে ইলেকট্রিক ফিল্ড দিলে বা ব্যাটারি বাইরে থেকে দিলে ইলেকট্রনগুলো যে একটা পার্টিকুলার দিকে যায় সেই ভেলোসিটিটা নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এটুকুই থাক। ইন দ্য মিন টাইম তোমার যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় যে এগুলো থেকে তোমরা হেল্প পাচ্ছ, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগছে, কোনো সাজেশনস থাকলে বলো, বেল আইকন প্রেস করো তাহলে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, আর একটু শেয়ার করে দিও চ্যানেলটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।